নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলায়ও পালিত হল ঈদুল আজহা। দুই পক্ষের সংঘর্ষকে ঘিরে তীব্র উত্তেজনা শিলচরের পঞ্চায়েত। কুমারঘাটে ফিরারথে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল জয়রাধে সেবাশ্রম। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলায় শান্তিপূর্ণভাবে পালিত হলো ঈদুল আজহা। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরেও বিভিন্ন ঈদগাহ সহ শহর সংলগ্ন মেহেরপুর ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণভাবে পালিত হলো ঈদুল আজহা। শিলচরের বিভিন্ন ঈদগাহগুলিতে জমায়েতের সঙ্গে ঈদের দুরাকাত নামাজ আদায় করলেন মুসলিম ধর্মাবলম্বী লোকেরা। শিলচর মেহেরপুর ঈদগাহতে ঈদের নামাজে আজ জনসমুদ্রে পরিণত হয় ময়দান। ঈদের নামাজ পড়ান আলহাজ হযরত মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব। নামাজ শুরুর আগে পবিত্র ঈদের গুরুত্ব নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন আলহাজ আব্দুল ওয়াহিদ সাহেব। পরে বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ঈদের নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। আজকে আমরা সবাই একসঙ্গে মিলিয়ে এখন মেহেরপুর ঈদগাহতে ঈদুল আজহার নামাজ আমরা পালন করেছি। আমরা সবাইকে একসঙ্গে একদিনের সঙ্গে গলা মিলিয়ে ভালোবাসা ও শুভেচ্ছা যাপন করেছি এবং সবাই একসঙ্গে মিলিয়ে নামাজ খুব সুন্দর করে ভালো হয়ে সবার সাথে একসঙ্গে মিলিয়ে নামাজ ইমামের পিছনে তাকিয়ে সবাই নামাজ আমরা আদা করেছি দুই রাকাত। আর তার সঙ্গে এখানের আশেপাশের প্রশাসনকে আমরা অনেক ধন্যবাদ জানাই, তারা অনেক আমাদেরকে সাহায্য করেছে, কোঅপারেট করেছে, তার জন্য আমাদের এই নামাজটা সুন্দর করে শেষ করা হয়েছে। ধন্যবাদ। ঈদগাহ ময়দানে অসংখ্য অগণিত মানুষ ছিলেন যারা সুন্দরভাবে শান্তভাবে সুষ্ঠুভাবে একসঙ্গে মিলিমিশে হাতে হাত মিলিয়ে কাঁধে হাত মিলিয়ে ঈদগাহ উপস্থিত হয়েছেন এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করেছেন এবং প্রত্যেকের মধ্যে ভ্রাতৃত্ববোধের পরিবেশ ছিল। আমরা এটাই চাই যে প্রত্যেক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধের পরিবেশটা সৃষ্টি থাকুক এবং প্রত্যেক যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ধর্ম নির্বিশেষে প্রত্যেক যেন সুন্দরভাবে একসাথে এই আমাদের জন্মস্থানে আমরা বসবাস করতে পারি। আর মূল ঈদের উদ্দেশ্য হলো যে মানুষ যাতে মানুষের মধ্যে মানুষত্ব সৃষ্টি হয় এবং মানুষ যাতে সুন্দরভাবে তার জন্মস্থানে বসবাস করতে পারে সবাইকে নিয়ে, এটাই হলো ঈদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। দুই সম্প্রদায়ের সংঘর্ষকে ঘিরে দিনভর টান টান উত্তেজনা শহর জুড়ে। এদিন সকালে বিক্ষিপ্ত ঘটনার সূত্রপাত হয় পঞ্চায়েত রোডে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কড়া টহলদারি সত্ত্বেও গোটা শহর জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ জেলার শিলচর শহর সংলগ্ন পঞ্চায়েত রোডে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিন দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের বাঁধলে বিভিন্ন বাহন ভাঙচুর সহ আহত হন কিছু মানুষ। ঘটনার খবর পেয়ে কাছাড়ি পুলিশ সুপার নোমাল মাহাতো ও ডিআইজি সাউদার্ন রেঞ্জ কঙ্কন জ্যোতি শইকিয়া বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে কলেজ রুট পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদে মেতে ওঠেন আন্দোলনকারীরা। উপস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ সুপার নোমাল মাহাতোকে হিমশিম খেতে দেখা গেছে, কিন্তু পুলিশ প্রশাসন কড়া পদক্ষেপ গ্রহণ করে এলাকার দোকানপাট হাটবাজার বন্ধ করে প্রতিবাদকারীদের আন্দোলনস্থল ছেড়ে যেতে বাধ্য করেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাকে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হওয়ায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল, কিন্তু জেলা পুলিশ তৎপর থেকে পুরো ঘটনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে গোটা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রশাসন পরিস্থিতির কথা মাথায় রেখে গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে। জনগণকে কোন ধরনের গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ সুপার। প্রশাসন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে, জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। দুটা দলের মাজত কাজিয়া হয়েছিল, আজ কাজিয়া হলের পর একটা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমি পুলিশ প্রশাসন ইয়াতে উপস্থিত হও, দুইটা দলের লোকের সহ আমি কথা পাতো, ইতিমধ্যে ঘোরাঘুরি হয়েছে আর এই কাজিয়ার ফলত দুই এজন মানুষ ইঞ্জুর হয়েছে, ইতিমধ্যে মেডিকেল কলেজে শিফট করা হয়েছে আর বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন আর শান্তিপূর্ণ আছে। আর আমি রাইজক অনুরোধ করিম যাতে
এতিয়া জিবিলা গুড়া বাটৰি উলাই আছে হে উড়া বাটৰি বিলাক যাতে প্ৰশ্ৰয় নিদিয়ে আৰু শান্তি বজাই ৰখাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে প্ৰশাসনক সহায় কৰে আৰু এতিয়া গোটেই বিষয়টো অনুসন্ধান চলি আছে আৰু অনুসন্ধানৰ পিছত যি বিষয় আহে আমি তাৰ ওপৰত প্ৰশাসন কঠোৰতা মাইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম নাই কোনো লাঠি চাৰ্জ হোৱা নাই কাৰো লগত কাকো কোনো আমাৰ পুলিচ প্ৰশাসনে কাকো বেয়া ব্যৱহাৰ কৰা নাই আৰু আমি প্ৰায়োৰিটি আমাৰ সদায় আছে যে আমি ৰাইজৰ লগত সহযোগ কৰি আমি সমস্যাটো সমাধান কৰিব নাই এই বিষয়ে মই এটাই ক'ব বিচাৰিছোঁ যে ইয়াত সকলো যি জাতি ধৰ্ম বৰ্ণ ভাষা নিৰ্বিশেষে যি মানুহ আছে সবাই যাতে শান্তি বজাই ৰাখে আৰু আইনটা যাতে কেউ হাতে তুলি নালাগে আইনটো যাতে কোনো হাতত তুলি নলয় আমি এইটোৱে আমি ৰিকুৱেষ্ট কৰিম তেওঁলোকক আৰু বৰ্তমান চিটুৱেশ্যন এই মুহূৰ্তত নৰ্মেল আছে আৰু আমি কিছুমান ঠাইত আমি এলআৰপি কৰিছোঁ পাৰ্টি অলপ আমি ডিপ্লয় আমি কৰি আছোঁ আৰু পাৰ্টি অলপমান কেৱল মানুহখিনিয়ে মেইন কথা আছে তেওঁলোকে যাতে নিজে আইনটো কোনো হাতত তুলি নলয় আৰু শান্তিটো বজাই ৰাখে এই মুহূৰ্তৰ চিটুৱেশ্যন নৰ্মেল নে এই মুহূৰ্তত আমাৰ এৰেষ্টৰ কথাটো এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যে আমি মানুহ আমি ত্রিপুরা কুমারঘাটে ফিরারতে সংঘটিত হৃদয় বিদারক ঘটনায় শোক স্তম্ভ ও হতচকিত গোটা দেশ বিদ্যুৎ পরিবাহী তারের পরিকাঠামো এই মর্মান্তিক ঘটনার পেছনে অন্যতম দায়ী বলে মত ব্যক্ত হচ্ছে সর্বত্রে রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হওয়া পূর্ণাত্রীদের আত্মার শান্তি কামনায় বৃহস্পতিবার শিলচর শ্যামসুন্দর আখড়া প্রাঙ্গণে রথের সম্মুখে প্রদীপ প্রজ্বলন করে এক মিনিট নীরবতা পালন করেন কর্মকর্তারা এদিন জয়রাধে সেবা সমিতির পক্ষে জয়দেব চক্রবর্তী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন যে ঘটনা গতকাল সংঘটিত হয়েছে ত্রিপুরার কুমারঘাটে তা যেন দ্বিতীয়বার পুনরাবৃত্তি না ঘটে রথে লৌহ সামগ্রী বা ধাতব ব্যবহার না করে পুরনো দিনে যেভাবে কাঠ দিয়ে রথ তৈরি হতো সেভাবে যেন আগামী দিনে রথ নির্মাণ করা ভবিষ্যতে রথযাত্রায় আয়োজক কমিটিগুলি যেন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন এছাড়া ছোট ছোট শহরগুলিতে হাই টেনশন বিদ্যুৎ পরিবাহী লাইনগুলি সঠিক উচ্চতায় নিয়ে যাওয়া হয় কারণ এই বিদ্যুৎ পরিবাহী লাইনগুলো দিন কয়েক পরপর দুর্ঘটনা ঘটায় এদিন এই শ্রদ্ধা নিবেদনে এছাড়া উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব বিশিষ্ট স্নায়ু চিকিৎসক ডাক্তার সমুদ্র ধর আখড়া পরিচালন সমিতির সম্পাদক বুদ্ধদেব দাস প্রমুখ আমরা একটা কথাই বলতে চাই যে প্রত্যেক বছর রথযাত্রা বেরোয় এবং আমাদের শিলচর শহরেও বিভিন্ন আখড়া বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের হয় আমরা একটা কথা বলতে চাই যে দুর্ঘটনা গতকাল হয়ে গেছে সেটা যাতে আর রিপিট না হয় তার জন্য আমরা একটা জিনিস অনুরোধ করবো সবার কাছে যেসব রথ বানানো হয় নতুন করে গড়া হয় বা পুরনো যেসব রথে আনসাইন্টিফিক যেসব জিনিস আছে গতকাল যদি সেই লোহার তৈরি সিঁড়িটা না থাকতো তাহলে হয়তো বা এই দুর্ঘটনাটা এড়ানো যেত সেই সব আনসাইন্টিফিক জিনিস বাদ দিয়ে যদি আমরা পুরনো দিনে যেভাবে রথ তৈরি হতো কাঠের বাঁশের সেইভাবে রথ যদি আমরা বের করতে পারি দ্বিতীয়ত ছোট ছোট শহরে হাই ভোল্টেজ লাইনগুলো কিন্তু প্রচণ্ড এলোমেলোভাবে বিভিন্ন রাস্তায় উপর দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সে কথা মাথায় রেখে দুটো জিনিস প্রথমত হচ্ছে গিয়ে বিদ্যুৎ বিভাগকে এই জিনিসটা বুঝতে হবে যে হাই ভোল্টেজ লাইনটা কিন্তু ছ মিটারের উপরে দিকে নিতে হয় আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি আমরা যারা রথ বের করি বড় বড় শহরে রাস্তাঘাট বড় বিদ্যুতের লাইনগুলো কিন্তু সেরকম ছড়িয়ে ছিটিয়ে নিই অনেক উপর দিকে ছোট শহরে যেহেতু আমাদের বিদ্যুতের লাইনগুলো অনেক নিচুর দিকে আছে সেই জায়গায় মাথায় রেখে আগামী দিনে রথটা আমরা নিশ্চয়ই সবাই রথের সঙ্গে যাব স্থল সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলো এক বাংলাদেশী নাগরিক সীমান্ত সুরক্ষা বাহিনীর দুটি চাকা চেকিং অতিক্রম করে করিমগঞ্জ জেলার সুতারকান্দি স্থলপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে এক বাংলাদেশী বাইক আরোহী রহস্যজনকভাবে এই বাংলাদেশী নাগরিকের প্রবেশকে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে শহরবাসীর মনে পূর্বে চোরাই পথে বাংলাদেশিরা ভারতে প্রবেশের খবর থাকলেও এবার বিএসএফ এবং পুলিশ প্রশাসনকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে বাইকে করে ভারতে প্রবেশ করলো এক বাংলাদেশী বাইক আরোহী এই বাংলাদেশী যুবকটি কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছে তা জানা না গেলেও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে তার বাইক চালিয়ে ভারতে প্রবেশ করার দৃশ্য এদিকে গতকাল রাতে করিমগঞ্জ শহরের মদনমোহন রোড থেকে তার বাইকটি উদ্ধার হয়েছে কিন্তু এখন পর্যন্ত ওই বাংলাদেশি নাগরিকের হদিশ পাওয়া যাচ্ছে না তবে তাকে পাকড়াও করতে করিমগঞ্জ পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে ভারতের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেল এম শান্তিকুমার সিংহ
হাইপার এজ মিডিয়া দ্বারা প্রকাশিত ভারতের শীর্ষ 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান সবার সুপরিচিত মণিপুরি সমাজে বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বরাকের সংগ্রামী ব্যক্তিদের অন্যতম চেহারা এম শান্তিকুমার সিংহ। ওনার এই কৃতিত্ব খুশি ব্যক্ত করেছেন আত্মীয়-স্বজন এবং পরিচিত মহলে। এম শান্তিকুমার সিংহ ইন্ডিয়ান ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগা মেডিকেল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রাকৃতিক চিকিৎসক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রচার প্রসার সহ ট্রেনিং প্রোগ্রাম চালিয়ে স্বনির্ভর শহর স্বাস্থ্য পরিষেবায় অবদান রয়েছে। হাইপেজ মিডিয়া টপ 100 ইনফ্লুয়েন্সিয়াল ইন্ডিয়ানের তালিকা প্রস্তুত করেছে। সেই তালিকায় আসাম থেকে আমার নাম অন্তর্ভুক্ত হওয়ায় আমি অতি আনন্দিত, এবং যারা আমার এই অ্যাচিভমেন্টের জন্য আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। নমস্কার। অসংখ্য মুসলিমদের উপস্থিতিতে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হলো পূর্ব সোনার সেন্ট্রাল ঈদগাহে। বৃহস্পতিবার সকাল 8টার সময় ফিশারি পার সংলগ্ন এই ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করেন কাটিগড়া তেলেটিকড়ি সাহেবজাদা তথা মুবাস সিরিয়া জামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুহাইল আহমেদ সাহেব। এনে চতুর্থবারের মতো এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করা হয়। এছাড়া সোনাই টাউন ঈদগাহেও দ্বিতীয়বারের মতো ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ পরিচালনা করেন সোনাই বড় মসজিদের ইমাম মৌলানা নুরুন্নবী বড়ভূঁইয়া। এদিকে ধনেহরি ঈদগাহেও অসংখ্য মুসলিমদের উপস্থিতিতে এদিন সকাল 8টার সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন সোনাই আলিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মৌলানা মোহাম্মদ উল্লাহ বড়ভূঁইয়া। সেই জঙ্গল অতিক্রম করেছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হ্যাঁ, তখন সাহাবীনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি কিভাবে সেই জঙ্গল অতিক্রম করেছিলেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার শরীর এবং কাপড়কে আমি খুবই ভিক্ষের সহিত আমি সেই জঙ্গলটি অতিক্রম করেছিলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরকে এবং কাপড়কে গুছিয়ে যেভাবে একটি কাঁটাদার জঙ্গল আমরা পার হতে হয়, সেইভাবে আমরা এই দুনিয়া থেকে গুনা থেকে পবিত্র হয়ে আমাদের শরীর। আজ শালচাপড়া ঈদগাহে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ। বিভিন্ন স্থান থেকে আগত 5000-এর অধিক মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিরা একসাথে নামাজ আদায় করলেন শালচাপড়ার একমাত্র প্রসিদ্ধ ঈদগাহে। এই ঈদের নামাজ পড়ালেন মৌলানা আবুল খায়েব মেহবুব বড়ভূঁইয়া। এই ঈদগাহ পরিচালনা কমিটির ব্যক্তিরা সংবাদ মাধ্যমে জানান, ঈদুল আজহার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন শালচাপড়া সহ সমগ্র বিশ্ববাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে শান্তিপূর্ণভাবে থাকেন, এবং আরও জানান এই দিনে আবহাওয়া অনুকূল থাকায় ও প্রশাসনের সহযোগিতায় ঈদের নামাজ খুবই সুন্দরভাবে সম্পূর্ণ হল। সংবাদদাতার মাধ্যমে আরও দেখা যায় ঈদের নামাজের পরে প্রত্যেক ব্যক্তি ঈদগাহ থেকে বেরিয়ে সুদস্থদের মধ্যে আর্থিক সাহায্য বিতরণ করেন এবং রাস্তাঘাটে বাজারহাটে কেনাকাটা সহ আনন্দ উল্লাসে ঈদ পালন করেন। আজকে ঈদুল জোহা আমরা পালন করতে যাচ্ছি। আমরা ঈদগাহ থেকে এবছর আমাদের এ অঞ্চলের বৃহত্তর শালচাপড়া অঞ্চলের হিন্দু মুসলিম শিখ ইসাই সকল ধর্মের মানুষের কাছে এই শুভেচ্ছা এবং প্রীতি শুভেচ্ছা পৌঁছে দিতে চাই। ঈদের মাধ্যমে ঈদুল হচ্ছে মহামিলনের এই উৎসবে আমরা একটু করে কুরবানি দেব। কুরবানির আসল উদ্দেশ্য হচ্ছে যে মানুষ থেকে পশুত্বকে ধ্বংস করে দেব। মানুষ তার যে পশুত্ব চরিত্র আছে সেই চরিত্রকে আজকে কুরবানি দিয়ে একজন পবিত্র মানুষ হয়ে গড়ে উঠবে। একজন মানুষের কাছে পশুত্বের যা কিছু ক্যারেক্টার আছে, চরিত্র আছে, হিংসা বিদ্বেষ ইত্যাদি কুকর্মর যে কুপ্রবৃত্তিগুলো আছে, আসলেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদেরকে সেই কুপ্রবৃত্তিকে আজকে কুরবানি করে এবং সমাজে শান্তি শৃঙ্খলা প্রীতি শুভেচ্ছা বিলিয়ে দিয়ে একটা সুন্দর সমাজ গড়ে জীবনযাত্রার জন্য আজকের এই পবিত্র ঈদ। বৃষ্টি বিড়ম্বনায় কল্যাণ কামনার মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হলো ঈদুল আজহা।
ঈদের নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হয়। বৃষ্টি মাথায় ঈদগাহ মসজিদের মুসলিমদের ঢল নামে অতিমারী মুক্ত পরিবেশে এবার ঈদ উদযাপন হলো। বাংলাদেশ থেকে আয়শা নূর। বৃষ্টিটা আসাটা খুব কষ্টকর, তারপরেও এই বৃষ্টির মাঝে নামাজ পড়তে পারে না, খুব ভাগ্যের ব্যাপার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলায়ও পালিত হল ঈদুল আজহা। দুই পক্ষের সংঘর্ষকে ঘিরে তীব্র উত্তেজনা শিলচরের পঞ্চায়েত। কুমারঘাটে ফিরারথে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাল জয়রাধে সেবাস। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।